আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিককে গ্রেফতার করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, জাল নোটে ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন ড্রাইভার মালিক। রাজধানীতে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘা জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুর এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন রয়েছে। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা আছে এই ব্যক্তির। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 1 জন ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও 2 জনের। জেলায় নতুন শনাক্ত 17। কুষ্টিয়ায় সর্বশেষ 24 ঘণ্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21। চট্টগ্রামে করোনায় মারা গেছে 1 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 46 জন। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার ও টিসিবির মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রি সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত রয়েছে বাজারগুলোতে। রাজধানীতে একদিনে ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে শিগগিরই স্থিতিশীল হবে বাজার। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতা শূন্য। বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সন্ধ্যায় আরও 108 টন ভারতীয় পেঁয়াজ ভর্তি 5টি ট্রাক বাংলাদেশে এসেছে। এর আগে শনিবার এই বন্দর থেকে 31টি ট্রাকে 721 টন পেঁয়াজ আসে। এনে ভোমরা বন্দর দিয়ে 2 দফায় মোট 829 টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহখানেক ধরে এসব পেঁয়াজ সীমান্তে আটকা থাকায় তাতে পচন ধরেছে। এছাড়া এখনও সাতক্ষীরা ওপারে ভারতের ঘোড়াডাঙ্গায় পেঁয়াজবাহী শতাধিক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় থাকলেও ছাড়পত্র না থাকায় সেগুলো বাংলাদেশে আসতে পাচ্ছে না। এদিকে একই কারণে গত 7 দিনে 1টি ট্রাকও ঢুকতে পারেনি বেনাপোল সীমান্ত দিয়ে। রোদ বৃষ্টিতে 3 থেকে 4 হাজার টন পেঁয়াজে পচন ধরেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছেন এক যুবক। 14 বছর বয়সী ওই স্কুল ছাত্রীর নাম নীলা রায়। রোববার রাতে সাভার পৌর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তায় একা পেয়ে নিহত স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করেন মিজানুর রহমান নামের ওই যুবক। এ সময় তার প্রস্তাব প্রত্যাখ্যান করে নীলাকে ছুরি দিয়ে এলো পাথারে আঘাত করে পালিয়ে যান মিজান। পরে হাসপাতালে নেওয়ার পথে নীলার মৃত্যু হয়। এছাড়া ভিন্ন ভিন্ন ঘটনায় আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থান থেকে এক শিশু সহ 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় প্রতিদিনই ওই এলাকায় এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6টি বিমাসহ মোট 9 কোম্পানির 17 জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ জারি করে কোম্পানিগুলো সহ 2 স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। কোম্পানি ও পরিচালকরা হলেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক সোহেল হুমায়ুন, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রাতিষ্ঠানিক পরিচালক পায়োনিয়ার ড্রেসেস লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির এবং দিলরুবা শারমিন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালক শফিক আহমেদ, আজাদ মোস্তফা, আজিজ মোহাম্মদ, এরশাদুল্লাহ, ফারহানা ইসলাম সোনিয়া এবং সাদ কাদের বিন সুলাইমান, প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক হাবিব ই আলম চৌধুরী ও বদলুর রহমান খান এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ইকবালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছেন ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ লোকমান চৌধুরী, ইনটেক লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম, সাদিকা মাহবুব, আনিসুজ্জামান এবং ইউনাইটেড এয়ারের পরিচালক শাহিনুর আলম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।